সাধারণত বাংলাদেশ ক্রিকেটে একটি রীতি চালু রয়েছে, সেটা হলো গড়ের মাঠে কিংবা গড়ের বাইরে বড় কোনো প্রতিপক্ষকে হারাতে পারলেই ক্রিকেটারদের বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও তেমন কিছুর আভাস দিয়ে রাখলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, যেখানে সিলেট টেস্টে নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাহিনী। জয়টার মহত্ব অন্য অনেক কারণেই অনেক বেশি, কারণ কিউইদের গড়ের মাঠে প্রথমবার টেস্ট হারিয়েছে বাংলাদেশ। এছাড়া সিরিজটিতে নেই অভিজ্ঞ তিন ক্রিকেটার তামিম ইকবাল, লিটন দাস ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাদের ছাড়াই তরুণ নির্ভর দল নিয়েই বাজিমাত করেছে শান্ত বাহিনীরা। চার সুবাদে বিসিবি সভাপতি গতকাল রাতে টেস্ট জয়ী দলের ক্রিকেটারদের সঙ্গে ডিনার করেছেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে জানতে চাওয়া হয় ক্রিকেটাররা বোনাস চেয়েছেন কিনা। জবাবে পাপন বলেন, ক্রিকেটাররা কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল বোনাসের কথা, আমি বলেছি সেটা তো সিরিজ জিতলে পাবে, সিরিজ জিতলে অনেক বড় অ্যামাউন্ট পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এদিকে প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে সিলেটের মাটিতে, যেখানে পুরোপুরি স্পোর্টিং উইকেট দেখা গিয়েছিল, আর সেই মাঠে দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার টম হ্যামিং। পাপন প্রশংসা করে বলেন, প্রথম ম্যাচটা সিলেটে হয়েছে, সেখানকার উইকেটের কিউরেটরের দায়িত্বে গিয়েছিলেন আপনারা জানেন, সে বিশ্ব সেরাদের একজন। এখানে ব্যাটসম্যান, স্পিনার ও পেসারদের জন্য বাউন্স ছিল, সবই ছিল, এর আগে কিন্তু কখনো এমন উইকেট দেখেনি, এটা স্বীকার করতেই হবে। এদিকে দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। পাপন মনে করেন সিরিজ জিততে হলে ভালো খেলতেই হবে, কিন্তু এখন মিরপুরে আর এখানকার মতো আনপ্রেডিক্টেবল উইকেটার নেই, সুতরাং সিরিজ জেতার জন্য দুটো অপশন, একটা খেলে জিতে যাওয়া আর একটা হলো ড্র। ওইটাই বললাম যে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই, মিরপুরের উইকেট এক বছর ব্রেক দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা তো এক মাসও ব্রেক দেওয়ার সুযোগ পাচ্ছি না।